আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসে এই স্কেচের সাহায্যে একটি থ্রিডি মডেলকে তৈরি দেখাবো। তো তো করার জন্য প্রথমে ফাইল মেনু থেকে নিউ ফাইল পার্ট সিলেক্ট করে ওকে সিলেক্ট করে নতুন ইন্টারফেস ওপেন করলাম, যাতে আমরা আমাদের পার্টটা ড্রয়িং করবো। তো এখান থেকে ইউনিটটা দিলাম হচ্ছে মিলিমিটার গ্রামের সেকেন্ড, ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট, অপশন থেকে গিয়ে ডকুমেন্ট প্রপার্টিস ইমেজ কোয়ালিটিটা আমি হায়ার ইমেজ কোয়ালিটি দিলাম। ওকে, তো আমাদের ড্রয়িংটা দেখি এটা আছে। তো আমি প্রথমে এই ফেস এটা এই পার্টটুকু ড্রয়িং করবো। এটা আছে হচ্ছে 32 ওয়াইড, এই হাইটটুকু হচ্ছে 12, এটুকু হচ্ছে 7, তারপরে এই হাইটটুকু হচ্ছে 22, এটা আছে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা আছে হচ্ছে 10, আর এই টুলটা আছে 60। তো আমি এই শেপটাকে ড্রয়িং করি। তাহলে ফ্রন্ট প্লেন স্কেচ লাইন সিলেক্ট করে এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি আমি একটা লাইন ড্রয়িং করলাম, তারপরে এখানে, তারপরে একটা অ্যাঙ্গেল লাইন ড্রয়িং করলাম, এখান থেকে ভার্টিক্যাল লাইন এদিকে, এবং এখানে এসে এই পয়েন্টটা এসে মিলিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এটা হচ্ছে আমাদের 32, এটা হচ্ছে তাহলে 60, এটা হচ্ছে 12, এটা 7 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার, এই লাইন এবং এটার এর মধ্যে উঠতে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো এক্সিট এক্সুডের বল বেস আমরা এক্সুড করব, এটা হচ্ছে এক্সুড করতে হবে 45 মিলিমিটার, 45 মিলিমিটার। ওকে, তো আমাদের এই অংশটুকু ড্রয়িং হলো। তারপরে আমরা ড্রয়িং করবো হচ্ছে এই পার্ট, এটা এটা আছে হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 26, এই সেন্টার থেকে এই এজ ডিস্টেন্স হচ্ছে 30, 26, 30, আর এর আউটার রেডিয়াস হচ্ছে 10, আর ইনার সার্কেলের ডায়ামিটার হচ্ছে 10। ওকে, আর এটা এক্সট্রুড করবো 10 মিলিমিটার, এখান থেকে এটা হচ্ছে 6 মিলিমিটার ভেতরের দিকে। তো এই ফেস সিলেক্ট করে স্কেচ নর্মাল, তো লাইন সিলেক্ট করে এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল একটা হরিজেন্টাল একটা লাইন ড্র করলাম, তারপরে এখানে কার্ভ ড্র করবো, মাউসের কার্সরটা আবার এখানে নিয়ে এসে এই যে এখানে কার্ভ ড্রয়িং করলাম, এখান থেকে একটু অ্যাঙ্গেলে এখানে যাব, এখানে গিয়ে ক্লোজ করে দেবো। ওকে, তো একটা সার্কেল সিলেক্ট করে এখানে সার্কেল ড্র করব। ওকে, স্মার্ট ডাইমেনশন এর এটুকু হচ্ছে 26, এই সেন্টার থেকে এজ এই ডিস্টেন্সটুকু হচ্ছে 30, ইনার সার্কেল এর ডায়ামিটার হচ্ছে 10, আউটার সার্কেল এর রেডিয়াস হচ্ছে 10। ওকে, এই পয়েন্টে রিলেশনটা হচ্ছে টেনজেন্ট। ওকে, তো আইসোমেট্রিক ভিউ, তো আমরা স্কেচ থেকে এক্সিট করে অ্যাকচুয়ালি বল বেস ফিচার অ্যাকচুয়ালি বল বেস সিলেক্ট করবো, এটা অ্যাকচুয়ালি করবো হচ্ছে 10 মিলিমিটার, এটা বাইরের দিকে আছে, এটা ভেতরের দিকে হবে, আর এই এজ থেকে ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে এখান থেকে জাস্ট অফসেট করবো 6 মিলিমিটার, এটা বাইরের দিকে আসছে, এটা ভেতরের দিকে, তাহলে এখান থেকে এজ থেকে এটা 6 মিলিমিটার এক্সট্রা। ওকে, তো আমরা এখানে এই জিনিসটা ড্রয়িং করবো আবার, তো এটা আমরা মিররের মাধ্যমে করতে পারি, অথবা জাস্ট এখান থেকে এই স্কেচটা সিলেক্ট করবো, অ্যাকচুয়ালি বস বেস এটা 10 মিলিমিটার এক্সট করবো, আর এখান থেকে এই ডিস্টেন্স এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 45, তার থেকে এইদিকে 6 মিলিমিটার ভেতরে, তাহলে অফসেট করবো হচ্ছে 45 মাইনাস হচ্ছে 6, তো এইদিকে তাহলে এখন এই যে আমাদের এখান থেকে 6, তারপরে এটুকু 10। ওকে, তো তো এটা আমাদের ড্রয়িং হলো। তারপরে এখন আমরা এই পার্ট এটা ড্রয়িং করবো, এটা আছে হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স 30, এই সম্পূর্ণটা, আর
এখানে রেডিয়াস হচ্ছে 10 ইনার সার্কেল, এর ডায়ামিটার হচ্ছে 8। ওকে, তো এটা আমি এই মাঝখানে এই প্লেনে ড্রয়িং করবো। মাঝখানে আমাদের এই প্লেনটা হচ্ছে ফ্রন্ট প্লেন, ফ্রন্ট প্লেন না, আমাদের মাঝখানে কোনো প্লেন নাই। তো আমি এখানে একটু প্লেন ড্রয়িং করে নিই আগে, রেফারেন্স থেকে প্লেন সিলেক্ট করে। তো এই ফ্রন্ট প্লেন এবং হচ্ছে সেকেন্ড রেফারেন্স দেবো হচ্ছে এজ। তাহলে এই যে মাঝখানে আমাদের এই প্ল্যানটা ড্রয়িং হবে। ওকে, তো এই প্ল্যান স্কেচ নর্মাল লাইন সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এখানে, তারপর এখানে কার্ভ ড্রয়িং করবো, এখানে এখান থেকে এই পয়েন্ট এখানে আসবে। ওকে, এখান থেকে সেন্ট্রাল লাইন সিলেক্ট করে এখান থেকে এর মাঝখান বরাবর একটা সেন্ট্রাল লাইন ড্র করব, সার্কেল সিলেক্ট করে সেন্টার একটা সার্কেল। ওকে, তো এটা এবং এটা এই দুটো হচ্ছে আমাদের, আচ্ছা এখানে রিলেশনটা নাই। তো প্রথমে এই লাইন এবং এই লাইন এই দুটো রিলেশন হচ্ছে পারপেন্ডিকুলার। ওকে, তো এখন এই লাইন শিফট চেপে ধরে এই লাইন এবং এটা এই তিনটা লাইন সিলেক্ট করবো, তা আমাদের রিলেশন দেখো হচ্ছে সিমেট্রিক। ওকে, তো স্মার্ট ডাইমেনশন থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের 30, এর ডায়ামিটার হচ্ছে 8, এর রেডিয়াস হচ্ছে আমাদের 10। তো তো আমাদের এটা ড্রয়িং হলো আইসোমেট্রিক ভিউ, এক্সিট। তো আমরা এটা এক্সট্রুড করব, এক্সট্রুডের বস বেস ফিচার্স থেকে এটা হচ্ছে 10 মিলিমিটার এক্সট্রুডের বস বেস, আর এটা হচ্ছে মিড প্লেনের প্লেনের উপরের দিকে মিড প্লেন। তাহলে এই যে ওকে, তো আমাদের এই পার্টটুকু ড্রয়িং হলো। তো এই প্লেন সিলেক্ট করে হাইট, তো এখন আমাদের এই দুটো হোল তৈরি করা আছে, হোল দুটার ডায়ামিটার দেওয়া নাই, আমি এটার মতো ধরলাম 8, আর এস থেকে ডিস্টেন্স হচ্ছে 9, এই সেন্টার দুটার ডিস্টেন্স হচ্ছে 27, এই এখান থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 12, 12, 9, 27। ওকে, প্লেন সিলেক্ট করে স্কেচ নর্মাল সার্কেল সিলেক্ট করে এখানে এবং এটার দুটা সার্কেল ড্র করলাম, সার্কেল দুটা সিলেক্ট করে ইকুয়াল ওকে। তো স্মার্ট ডাইমেনশন সার্কেলগুলো হচ্ছে আমাদের ডায়ামিটার 8, এজ থেকে এজ এডিশনটা করছে 12, এই সেন্টার এবং এজ এডিশনটা করছে 9, এই সেন্টার এবং এই সেন্টার এডিশনটা করছে 27। ওকে, এবং এই সেন্টার এবং এই সেন্টার এদের হচ্ছে হরিজন্টাল। ওকে, অ্যাসিমেট্রিক ভিউ, তো আমরা এক্সিট ফিচার্স থেকে অ্যাক্সিলারেট কাট সিলেক্ট করব, এগুলো অ্যাক্সিলারেট কাট করব, জাস্ট এটাকে ধরে এভাবে টেনে দিলে এটা সম্পূর্ণ অ্যাক্সিলারেট কাট হবে। ওখান থেকে এখান থেকে দিয়ে এই থ্রোজ অল সিলেক্ট করব, জাস্ট সম্পূর্ণ অ্যাক্সিলারেট কাট হবে। ওকে, তো আমাদের এই ড্রয়িংটা কমপ্লিট, আর কিছুই না বাকি নাই। ওকে, তো অ্যাসিমেট্রিক ভিউ এখান থেকে রাইট বাটন ক্লিক করে এপিয়ারেন্সে গিয়ে
সম্পূর্ণ পার্ট এটা আমি কোন একটা মেটাল দিলাম, এটা লো গ্লাস, এটা ওকে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধু বান্ধব অবশ্যই শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে আপনার সাথে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।